যদি বাংলার জন্য রক্ত লাগে আমরা আগে মাঠে নেমে আসবো শুধু আমরা একটা জিনিস করতে পারি না সিটারি করতে পারি না বাটফারি করতে পারি না একদিকে ভিতরে রাজাকার সমর্থন করি উপরে আওয়ামী লীগের গান গাইতে পারি না কারণ মুনাফিকি স্বভাবটা আমাদের কাছে নাই আমরা দেশের পক্ষে দেশের বিরুদ্ধে কোনো কাজ করি না আমাদের একটাই কাজ চলছে সেটা হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন করেন বিএনপি করেন করেন জাতীয় পার্টি করেন করেন আমরা শুধু একটা দাবি জানিয়ে দিয়ে যাই সংসদে একবার হলেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান জারি করে দেন আমরা আর কিছু চাই না আমরা দেশ খাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নাই আমরা প্রধানমন্ত্রীকে নামানোর কোনো পরিকল্পনা নাই আমরা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে নাই আমরা তো একটা জিনিস চাই সেটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকার কিয়াম সংসদে জারি করে দিতে চাই দেশ খাওয়া আমাদের জিনিস নয় মুস্তফার স্লোগান বাড়িয়ে দেওয়া এটাই আমাদের একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য যদি বলেন এরকম করছেন কেন রসুল রসুল করেন কেন আমি বলি আমি করি নাই তো রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ারাফানা লাকা জিকরাক মাহবুব আমি আপনার নাম আপনার জিকির আপনার শান আপনার মর্যাদাকে সুউচ্চ করে দিয়েছি আল্লাহরে কেন করেছো কোনো উদ্দেশ্য আছে নাকি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নাই তোমরা নামাজ পড়ো কেন আমরা বলি তিন কারণে কয় কারণে কাউরে জিজ্ঞেস করলাম বন্ধু নামাজ পড়ো কেন বলছে দুনিয়াতে একটু ভালো থাকার জন্য মানুষ যেন ভালো বলে নামাজি বলে আমার সাথে যেন ভালো লেনদেন করে আমি যেন শান্তিতে থাকতে পারি সেই কারণে নামাজ পড়ি এরকম আছে কি নাই আবার কাউরে জিজ্ঞেস করলাম বন্ধু তুমি নামাজ পড়ো কেন ও বলে কিয়ামতের যে ভয়াবহতা কবরের যে আযাব জাহান্নামের যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে বাবারে আমি সহ্য করতে পারবো না আমি জান্নাতের মায়াই নামাজ পড়ছি এরকম মুসল্লি আছে কি নাই কিন্তু কিছু কিছু দেওয়ান আছে কিছু কিছু পাগল আছে তারা যদি জিজ্ঞেস করেন তুমি নামাজ পড়ছো কেন সে বলে আমি দুনিয়ার জন্যও নামাজ পড়ি না জান্নাতের জন্যও নামাজ পড়ি না তো কেন বলে জাহান্নাম দিলে আল্লাহই দিবে বিচার মেনে নিলাম তো নামাজ পড়ছো কেন বলে মাওলা রব্বুল আলামিনকে রাজি করার জন্য এরকম নামাজি আছে কি না ওই নামাজি কাজে আসবে যে আমার রবকে রাজি করতে চাও সে জান্নাতও পাবে দুনিয়াও সেই জন্য আমরা আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলিও না ফিল আখরাও বলো ওয়াকিনা আযাবান নার বলো একটা নিয়ে আরেকটা বাদ দিও না সব কানে ভালো থাকার দোয়া করো আমি আল্লাহ সব কানে শান্তিময় করে দিব এখন আসেন বন্ধুরে তাহলে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত কার জন্য কাকে খুশি করার জন্য এখানে বসে আছি ঘুমায়া কাকে খুশি করার জন্য এখানে কি কেউ বিরিয়ানির লোভে বসে আছে বন্ধুরে রাত ১২টায় কেউ বিরিয়ানি খাইতে চাইবে তাহলে বসে আছেন কেন আল্লাহকে খুশি করার জন্য বিরিয়ানি তো দোকানেও ৩০ টাকা দিয়ে পাওয়া যায় তো সুন্নিরা বিরিয়ানির লোভে নয় সুন্নিরা নবীর লোভে বসে আছে আমরা কখনো বিরিয়ানিতে তাবারুক কেন বলেন আমরা মদিনা থেকে ইসলাম শিখেছি তো সেই জন্য মেহমানদার যে সুন্নত এটা আমরা শিখে গেছি সেই কারণে আমরা রাত ২টা হলেও বিরিয়ানি দিয়ে দিই এখন আসেন বন্ধুরাই তাহলে আমি নই সকল নবীর জিকির ছিল আল্লাহরে তুমি খুশি হও কাকে খুশি হও বাবা ইব্রাহিমকে আগুনের উপরে কিসের উপরে ১ কিলোমিটার জুড়ে অগ্নিকুণ্ড দাউ দাউ করে চলছে এমত অবস্থায় নমরুদের সৈন্যবাহিনী বাবা ইব্রাহিমকে ধাক্কা দিয়ে আগুনের উপর ফেলে দিয়েছে আল্লাহ ডাক দিলেন হাই আজ জিবরিল ওহে রুহুল আমিন সিদরাতুল মুনতাহাই কি আমার খলিল এখন আগুনে পড়ে যাবে আমার খলিল কোথায় পড়বে তাড়াতাড়ি যাও কি লাগবে জিজ্ঞেস করো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের উপরে রুহুল আমিন চলে আসলেন ডাক দিলেন হাল্লাকা হাজা আপনার কি কোনো হেল্প লাগবে কোনো সহযোগিতা লাগবে ৬০০ পাখার বাড়ি দিলে আগুন কিন্তু নিভায়া ফেলতে পারবো এতটুকু পাওয়ার এতটুকু ক্ষমতা আমি জিবরিলের আছে রবকে দিয়েছে আল্লাহ দিয়ে শিরিক আছে কেন আবার তো রব্বুল আলামিন জিবরিলকে সেই ক্ষমতা দিয়েছেন তো আল্লাহ যদি ক্ষমতা দেয় আমার অ্যালার্জি আসার কোনো দরকার আছে আমার সুলকানোর কোনো দরকার আছে তো আমি যখন মলম দিই তখন তাদের খারাপ লেগে যায় আমি যখন মলম দিই তাতে খারাপ লাগে তো মলম দিতে হবে না তোমার যখন চুলকাচ্ছে ওই জায়গায় তো মলম না দিলে শান্তি হবে কেমনে এখন আসেন বন্ধুরে আমার আমি যেটা বলতে চাচ্ছিলাম রুহুল আমিন চলে আসলেন ডাক দিলেন ইব্রাহিম হাল্লাকা হাজা কোনো কিছু লাগবে
আমি আছি। বললেন লা, তোমার কোনো সাহায্যের দরকার নাই। বলছেন আপনি যে আমার কাছে সাহায্য চাইবেন না, এটা আমি সিদরাতুল মুনতাহা থেকে যখন আসছিলাম তখন থেকে আমার জানা আছে, আমার নলেজ আছে, আপনি আমার কাছে নত স্বীকার করবেন? আল্লাহকে কিছু বললো? কারণ আমি ওহি নিয়ে আসি, আপনার কথা পৌঁছাইয়া দিই, যদি কিছু বলার থাকে আমাকে বলেন, আগুন কিন্তু পুরে সারা হার করে ফেলবে, অস্তিত্ব বিলীন করে ফেলবে। বাবা ইব্রাহিম ডাক দিয়ে বলে, তোমার কোনো সাহায্যের দরকার নাই, রব্বুল আলামিনের দরবারে কোনো দরখাস্ত করব না। ইব্রাহিম কেন আমার কাছে চাইলে মাগফিরাত? বুঝলাম আপনি নবী, আমার কাছে চাইবেন না, আল্লাহর দরবারে দরখাস্ত দিতে আপত্তি কেন? বাবা ইব্রাহিম বলেন, আমি এক্সামিনেশনের মধ্যে আছি, পরীক্ষায় আছি, ইবতালায় আছি, সাহায্য চাওয়া এটাকে নকল বলে, দরখাস্ত করা এটাকে দুর্বলতা বলে, আমি ছাত্র, দুর্বলতাও মানব না, নকলও করব না, প্রয়োজনে আগুনে সারহার হয়ে যাব, তারপরেও আমার মাওলাকে খুশি করে ফেলব। তাহলে কাকে খুশি করবো বন্ধু? আল্লাহকে। আল্লাহ খুশি হয়ে গেলেন, ডাক দিলেন আগুন, তোমার কাছ তো জ্বালাইয়া দেওয়া, কিন্তু আঁচ জ্বালাইতে আর পারবে কোনি? বারদাও ওয়াসালাম, আগুন তুমি কি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হইও না যেটা আবার কষ্ট দিবে, সালামা জান্নাতের বাগান হয়ে যাও। তাহলে কাকে খুশি করেছেন বন্ধু? আল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমার কথা কি আপনার রাগ করতেছেন? কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমাকে বলবেন, আমি কাউরে কষ্ট দিতে আসি নাই, সমাজে ফিতনা করতে আসি নাই, ফিতনা মিঠাইয়া দিতে আসছি বন্ধু, মুসলমানকে আবার এক কাতারে নিতে আসছি, ওই মুসলমান নীতি করতে আসছি যেটা মদিনার সাথে লেগে যাবে। এখন আসেন বন্ধুরে, রব্বুল আলামিন বাবা ইব্রাহিমের পরীক্ষায় খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন, আমি আমার ইব্রাহিমকে একটা নয় কালিমাত অসংখ্য বিষয়ে পরীক্ষা নিয়েছি, এক্সামিনেশন নিয়েছি, ফাতাম্মাহুন্না, আমার ইব্রাহিম সকল পরীক্ষায় 100 পেয়ে পাশ করেছে। কত পেয়েছে বন্ধু? 199 নয়, 80 গোল্ডেন অ্যাপ্লাসও নয়। আল্লাহ বলে 99 দিতে পারি নাই, 100 দিয়েছি। তাহলে সকল, আমি এটা উদাহরণ দিয়েছি, এটা কি দিলাম উদাহরণ? তাহলে সকল নবী, সকল ওয়ালি, সকল রসুল, সকল ফেরেশতা, সকল নরনারী, সকল গাছগাছালি, রব্বুল আলামিনের অগণিত মাখলুকা একটাই কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে আল্লাহকে খুশি করা, আল্লাহকে। সেই রব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, মাহবুব আমি আপনার জিকির বলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, সুউচ্চ করে দিয়েছি, লাখা আইলিদা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে খুশি করার জন্য। তাহলে সকলে চায় কার খুশি? সেই আল্লাহ বলছেন, আপনার জিকির যে বাড়াইছি এটাতে আমার একটাই উদ্দেশ্য, আপনি নবী খুশি হয়ে যান। শিরিক হয়েছে কোন আবার, বেদাত হয়েছে কোন আবার, আল্লাহ কোন আবার অতিরঞ্জিত করে দিয়েছে কিনা? এই আয়াত নাজিল করে রব্বুল আলামিন যখন নাজিল করলেন, আপনার নবী আমার নবী, দয়াল নবী রহমাতুল্লিল আলামিন, মুস্কি হেসে দিলেন, খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যখন আনন্দ করছে, আমার মাওলা রব্বুল আলামিন ডাক দেয় জিবরিল, এই আয়াতে
আমার নবী খুশি আর একটু খুশি বাড়ায়া দাও ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে হাদিস বর্ণনা করে হযরত জিব্রিল আমিন চলে আসলেন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার খুশির জন্য আপনার জিকিরকে সুউচ্চ করা হয়েছে এটা কোন নবী পায় নাই এই সার্টিফিকেট কোন রাসূল পায় নাই শুধু আপনি নবী কারণ আপনার খুশিতেই আল্লাহ খুশি আত্তাদিরি কাইফ রাফা'আল্লাহু যিকরাক আপনি কি জানেন তার সীমা কতটুকু আপনার জিকির কতটুকু বৃদ্ধি হয়েছে কিভাবে বৃদ্ধি হয়েছে এই ব্যাপারে কি আপনি অবগত আছেন আমার নবী বলেন ওয়াল্লাহু আ'লাম জিব্রিল জিকির তো আমি বাড়াই নাই জিকির বাড়িয়েছে কে তো আমার জিকিরের কথা আমি বলবো নাকি যিনি বাড়িয়েছেন উনি বলবে যিনি বাড়িয়েছেন আমার আল্লাহই ভালো জানেন উনিই বলবেন আল্লাহর ডাক দিলেন জিব্রিল কোন মুফাসসির কে তাফসীর করতে হবে না কোন মুহাদ্দিস রে ব্যাখ্যা করতে হবে না ওয়া রাফা'না লাকা যিকরাক আমি নাযিল করেছি আমি আল্লাহই ব্যাখ্যা করব ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল মা যিকিরতু ইল্লা যিকিরতা মাই ওয়া রাফা'না লাকা যিকরাক এর ব্যাখ্যা হচ্ছে নবী গো শুনেন শুনেন মা যিকিরতু আমি আল্লাহ নিজের নাম উল্লেখ করি না মা করি না যিকিরতু আমার জিকির একাকী করি না ইল্লা তবে হ্যাঁ হ্যাঁ জিকির করি যিকিরতা মাই যখন আমার জিকির চলে সাথে সাথে আপনি নবীর জিকিরও চলে এটা কে বলছে আল্লাহ বলেন একসাথে জিকির কোন সাথে যিকিরতা মাই আপনার জিকির আমার সাথে আমার আলাদা নাকি সাথে এটা কে বলেছেন আল্লাহ ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে তাহলে আল্লাহ বলেন মিলাইয়া করি আল্লাহ বলেন কি করি আর বান্দা ফতোয়া দেই মিলানো যাবে আল্লাহ বেশি বুঝছে না বান্দা বেশি বুঝি গেছে বাবারে এগুলো বলতে গেলে আমারে ফিতনার ফতোয়া দেয় কি করতাম সাহসে যদি খোলায় বন্ধুরে বসায়াদের সাথে আমি বসতে রাজি আছি